তো আজ আমাদের পার্টি শুরু হবে। হাই গাইস, গুড মর্নিং। তো আমি আজ 25 ডিসেম্বর আজকে পার্টির জন্য আমরা চলে এসেছি। তো আমি আজকে প্রথম কপি দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে আরও অনেক কিছু মেনু আছে। এই আমাকে প্রথম কপি দিল, দেখুন এই প্রথম কপিটাকে খাই কেমন লাগে, তারপরে বলছি। Yeah, I've been gone and gone, but still on my own, yeah. I'm a soldier, I fight for what's right, so my heart's just been fighting for you. Ooh. What more can I do? I just wanna put you in a box like some... দারুণ হয়েছে কবিতা, যেমন স্বাদ তেমন মিষ্টি, সবকিছু এখন পুরো পারফেক্ট হয়েছে। তো গাইস, আমরা এখন সবই জাস্ট কপি দিয়ে শুরু করলাম, এখন এরপরে তো অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন। Hi guys, welcome to our channel Top Jar Mishti. তো আজকে আমরা কি কি কিভাবে সেলিব্রেট করব 25 ডিসেম্বর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখে সাপোজ স্কিপ করো না, আর কি কি রান্নাবান্না আমরা করব, কিভাবে কি কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো ভিডিওটা আমরা শুরু করছি। তো স্কিপ না করে যারা নতুন আমাদের চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখুন কিভাবে পেঁয়াজ কাটছে। দেখুন কিভাবে পেঁয়াজ কাটছে। তো এরপরে আমরা আরো এইভাবে আপডেট দিতে থাকবো, তো দেখে থাকুন আমাদের চ্যানেল টপ জার মিশি। সো দেখুন এখন ক্যাপসিকাম কাটার পালা। সো এইভাবে আমাদের প্রসেসিং চলতেই থাকছে একটা পর একটা। সো আপনারা দেখতে থাকুন পরে আরো কি কাটা হচ্ছে, দেখতে থাকুন। হ্যালো গাইস, তো এখন দেখছেন আমাদের একটু আগে যেরকম কাটাকুটি পর্ব হয়ে গেছিল, তো এখন আপনি দেখছেন আমাদের এখানে ভাজাভুজি চলছে। তো আমাদের এখন এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে, দেখুন দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন। এটা আমরা এগুলো অলরেডি প্রসেসিং চলছে, আরও কীভাবে পরে পরে আরও প্রসেসিংগুলো হবে সেগুলো আমরা দেখাতে থাকুন। দেখুন এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে আরও অনেক কিছু কাটা আছে। তো ওয়েট করুন, দেখতে থাকুন আমাদের এইভাবে আরও এই প্রসেস আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এবার সস দেওয়া হচ্ছে, গ্রেভিটা বানানো হবে, আমরা পুরো সসটাই ঢেলে দেবো। গ্রেভিটা যাতে বানানো হচ্ছে, তো আজকে ও রান্না করছে, সবাই পুরো ভিডিওটা শেয়ার করো। এই যে আমাদের সব কাটা হয়ে গেছে, রেডি হচ্ছে আজকে চাউমিন হবে, তাহলে চিকেন নাগেটস, চিকেন নাগেটস করে দেবো আজকে স্পেশাল ডে। এই যে ও রান্না করছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক আর শেয়ার করো। গাইস, তো আমাদের এখানে রান্না চলছে, এইভাবে দেখুন এইটা ঘুরছে এখন মশলাপাতি দিয়ে। তো এটা এইভাবে আপনারা ফুটে দিন, আর আমাদের তো এখানে ডিম ফাটানো হচ্ছে, দেখুন একটা ডিম ফাটানো হলো অলরেডি। সো আর একটি ডিম এইভাবে ফাটানো হবে, তাই দেখুন এইভাবে আমাদের একটা পরে একটা রেসিপি কীভাবে দেওয়া হচ্ছে। তো এইভাবেই আমাদের হয়ে উঠবে আমাদের চিলি পনির আর এগ চাউ, দেখে থাকুন আমাদের অলরেডি আমাদের তাতে প্রসেসিং চলছে রান্নার মধ্যে। আর আমাদের এর মধ্যে আরও ব্লগ আছে, চ্যানেল আছে, যেমন এলজি ব্লগ, ফানা রাইকার ব্লগ, টেনশন ব্লগ। তো এই ব্লগগুলো আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস এগুলো দেখতে থাকুন, আমি এরপরে আবার প্রথম দেখুন। গাইস, তো আমাদের অলরেডি এটা করা হয়ে গেছে, দেখুন আমাদের এটা বাটির মধ্যে এখন ঢালা হচ্ছে। চিলি পনিরের গ্রেভিটা অলরেডি হয়ে গেছে, এবার আমরা পনিরটা জাস্ট রেডি করলেই আমাদের চিলি পনির কমপ্লিট হয়ে যাবে। দেখুন গ্রেভিটা দেখি এখন দেখে খেতে ইচ্ছা করছে, দেখে তো খুব টেস্ট লাগছে, টেস্টিও হয়েছে, আমি ঠেকে রেখেছিলাম। তো গাইস এটা দেখুন আপনাদের তো ভালো লাগবে, রাখুন যদি খাবেন তো চলে আসুন। গাইস আমার উদ্ভিদ খুব ভালো রান্না করতে পারে, তো দেখতে থাকুন আর ওইভাবে আমাদের নেক্সট রেসিপি। তো এবার ও চাউমিনটা রান্না করবে, ও চাউমিনটা করবে এখন, এই এখন তেল দিচ্ছি অল্প করে। হ্যাঁ, এবারে আমরা এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেবো আর গাজরটা। What if we could plan it out? Cabo for a week, pass for a day, we. You can come and be my babe, you can see. আমরা গাজরটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা গাজরটা দিয়ে দাও। What if we could plan it out? তার সাথে আমরা পেঁয়াজও দিয়ে দেবো। Like the golden days at the beach, family buzzing in my air like a bee. তো তার সাথে আমরা লঙ্কা দেবো। মানে লঙ্কা দিয়ে দেবো, ভাজতে থাকবো, আমরা কত শুনুন দিয়ে দেবো।
still on my own. I'm a soldier, I fight for what's right, so my heart's just been fighting for you. What more can I do? I just wanna put you in a box like some. Keep you to myself, you know I don't wanna share no options. If I finally tell the truth, then I'm telling it to you. What if we could plan it out? Guys, এখন আমাদের ভাজা পিঠাটা কমপ্লিট। এবার আমাদের চাউ দেওয়া হচ্ছে, দেখুন। তো এইভাবে আমাদের চাউটা দেওয়া হচ্ছে, আস্তে আস্তে দিচ্ছে চাউটা। তো দেখুন এইভাবে আমাদের এক চাউ রান্না হচ্ছে এখন। তো আমাদের অলরেডি গ্রেভি করা হয়ে গেছিল, আমাদের চিলি পনিরের গ্রেভি করা আছে। তো ওই এক চাউটা এখন চলছে, এক চাউটা হয়ে গেলে আর চিলি পনিরের একটু বাকি আছে, ওটা কমপ্লিট করলে আমাদের আজকের খাবার আপাতত বানানো এখানেই শেষ হয়ে যাবে। তারপর আমরা খাবার ভিডিও বানাবো। দেখতে থাকুন আমাদের চ্যানেল টক ঝাল মিষ্টি। সো গাইস, দেখুন আমাদের চাউমিন এখানে অলরেডি রেডি হয়ে গেছে, আর এই চিলি পনিরের গ্রেভিটাও রেডি হয়ে গেছে। বাকি শুধু একটু বাকি আছে, যেটা ওরা কমপ্লিট হলে আমরা নেক্সট পর্ব শুরু করে দেবো। তো গাইস, আমাদের পনির অলরেডি রেডি হয়ে গেছে, দেখুন এখানে পনির কেটে দেওয়া হচ্ছে। এটা হালকা করে পনিরটা একটু ভেজে নেওয়া হবে। তো গ্রেভি তো বানানোই আছে, তো গ্রেভির সাথে আমরা এটাকে মিশিয়ে নেব। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে এসো। নতুন নতুন আরো ভিডিও পেলে আমাদের বেল আইকনটা তোমরা টিপে রাখো, কারণ নতুন নতুন ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনবো। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের একদম নতুন চ্যানেল, তোমরা সাথে থাকলে আমাদের খুব ভালো লাগবে। তো এইভাবে আরো নতুন নতুন ভিডিও আগামী দিনে আমরা আরো প্রদর্শন করবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্টে জানাবে। চলো, থ্যাংক ইউ। আজকের মতো তাহলে আমরা আসি, আর আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমাদের চিলি পনির অলরেডি রেডি হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে ঢালা হচ্ছে। দেখে তো খুব টেস্টি লাগছে, কে বলবে যে এটা ঘরে বানানো। দেখে মনে হচ্ছে কোনো একটা বড় বড় রেস্টুরেন্টে কিনে আনা হয়েছে, দেখুন। দেখে দারুণ লাগছে, ডেমি কালার সেরকম দেখতে, আর খেতেও সেরকম সুন্দর হয়েছে। চলো গাইস, দেখে থাকুন আমাদের পরবর্তী ভিডিও। তো গাইস, আমাদের আর একটা লাস্ট রেসিপি আমাদের চিকেন নাগেটস, দেখুন আমাদের ফ্রাইং প্যানে দেওয়া হচ্ছে। Shawty, you've been missing for real. Tell me how it feels to be the one I meet. Only need a week with you, baby. You're so bad, I cannot speak. আমরা পরে আমরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বলতে পারি। জন্য টাটা, বাই, শুভরাত্রি।